যে খবরের দিকে নজর রাখবো বিধানসভায় জাতীয় সংগীত অবমাননার ঘটনা এবং ইতিমধ্যে কিন্তু পাঁচজন যে বিজেপি বিধায়ক তাদেরকে তলব করা হয়েছে লালবাজারের পাশাপাশি যে সাতজন বিজেপি বিধায়ক তাদের বিরুদ্ধেও কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে এবং তাপস রায় তিনি বলেছেন যে অমিত শাহকে জাতীয় সংগীত অবমাননা করানো যারা যারা করেছে তাদের বিরুদ্ধে তোপ তিনি বলেছেন যে জাতীয় সংগীতের সম্মান করতে শেখানো হোক বিধায়কদের এমনটাই কিন্তু বার্তা দেওয়া হয়েছে পাঁচজন বিজেপি বিধায়ককে ইতিমধ্যে তলব করা হয়েছে লালবাজারে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝিরিয়া পাঁচজনকে তলব করা হয়েছে লালবাজারে কি লালবাজার সূত্রে খবর রয়েছে তোমার কাছে ইন্দ্রাণী তোমাকে জানিয়ে রাখবো যে যে এগারো জন বিজেপি এমএলএর নাম ছিল এফআইআর সেই এগারো জনের মধ্যে এবার পাঁচ জনকে তলব করা হলো লালবাজার গোয়েন্দা বিভাগ এই তদন্ত ভার নেওয়ার লালবাজারের গোয়েন্দা বিভাগ এই তদন্ত ভার নিয়েছিল এবং তারপরেই আজকে সকালেই যেটা দেখা গেল যে নোটিশ সার্ভ করা হল ফর্টি ওয়ান এ সি আর নোটিশ সার্ফ করা হয়েছে এই পাঁচজন বিধায়কের কাছে এবং তাদেরকে আগামী সোমবার লালবাজারে হাজিরা হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গুন্ডা দবন শাখার ডিপার্টমেন্টে তাদেরকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই পাঁচজনের মধ্যে কারা কারা আছে তোমাকে জানিয়ে রাখবো নীলাদ্রি শেখর দানা শঙ্কর ঘোষ সুদীপ কুমার মুখার্জি মনোজ টিগ্গা দীপক মর্মন মোট জনকে কিন্তু আজকেই তলব করা হয়েছে আজকেই নোটিশ সার্ভ করা হয়েছে আগামী সোমবার তাদেরকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যে এগারো জনের নাম ছিল এফআইআর কপিতে সেই এগারো জনের মধ্যেই কিন্তু এই পাঁচজন এমএলএ কে প্রথম তলব করলো লালবাজার গতকালই আমরা দেখেছি গোয়েন্দা বিভাগ এই তদন্ত ভার নিয়েছে এবং তদন্ত ভার নেওয়ার পরেই আজকেই এই পাঁচজনকে একদিকে যেমন এই পাঁচজন এমএলএকে তলব করা হয়েছে আগামী সোমবার হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে অন্যদিকে বিধানসভার যে সিসিটিভি ফুটেজ সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং তাছাড়াও তোমাকে জানিয়ে রাখবো যে শুধু এই এগারো জন এগারো জন নয় অভিযোগপত্রে আরো একজনের নাম ছিল সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারীর নাম যেহেতু হাইকোর্ট বলে দিয়েছিল আগেই যে শুভেন্দু অধিকারীর নাম এফআইআর কপিতে ইনক্লুড করা যাবে না হাইকোর্টের পারমিশন ছাড়া সেক্ষেত্রে আজই এই পুলিশের তরফ থেকে মুভ করতে পারে কোর্টে যাতে এই অফিসিয়াল এফআইআর কপিতে শুভেন্দু অধিকারীর নাম ইনক্লুড করতে পারে যেখানে এগারো জনের নাম রয়েছে আরেকজন শুভেন্দু অধিকারীর নাম অ্যাড হলে সেক্ষেত্রে বারো জন হবে অর্থাৎ অভিযোগপত্রে যাদের নাম রয়েছে তাহলে সবটাই যাবে সেই এফআইআর কপিতে এখন অবধি এগারো জনের নাম রয়েছে এবং সেই এগারো জনের মধ্যে পাঁচ জনকে তলব করা হয়েছে নোটিস অলরেডি সার্ভ করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে এবং এই যে জানিয়ে রাখব জাতীয় সঙ্গীত অবমাননা এই সে মূলত এই পাঁচ জনকে আগামী সোমবারই লালবাজারের গুন্ডা দমন শাখায় হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে বেলা সাড়ে এগারোটার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একেবারে সঙ্গে থাকো অর্থাৎ পাঁচজনকে ইতিমধ্যে তলব করা হয়েছে লাল বাজারের তরফ থেকে আহ আমরা এই খবরই ফিরবো আমাদের আরো প্রতিনিধিদের কাছে যাবো এবং কথা বলবো তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন